নানা জল্পনা কল্পনার পর গেল বছর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুদ্রপ্রভু। এরপর সামান্থাকে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি। তবে এবার নতুন সিনেমার জন্য দক্ষিণী আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে বেছে নিলেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠছে তেলেগু ভাষার একটি সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে রোম্যান্স করবেন সামান্থা। শিবা নির্বাণা পরিচালিত সিনেমাটি নিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নায়িকা। এবারই প্রথম নয়, এর আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন সামান্থা বিজয়। নাগ অশ্বিন পরিচালিত মহানতী সিনেমায় দেখা যায় তাদের। ফের সামান্থার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ডিয়ার কমরেড খ্যাত অভিনেতা বিজয়। জানা গেছে, এই জুটির নতুন সিনেমার গল্প গড়ে উঠেছে লাভ স্টোরি নিয়ে। সামান্থাকে সর্বশেষ পুষ্পা দ্য রাইজ সিনেমার আইটেম গানে দেখা গেছে। মুক্তির পর দারুণ সাড়া ফেলে গানটি। এই গানে মাত্র 3 মিনিট নাচের জন্য 5 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন মজিলে খ্যাত এই অভিনেত্রী। অন্যদিকে বিজয়ের পরবর্তী সিনেমা লাইগার, অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমায় বিজয়কে একজন মিক্সড মার্শাল আর্ট ফাইটারের ভূমিকায় দেখা যাবে। এজন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। সিনেমাটির জন্য বিজয় 35 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়।